হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা কোরিয়ান কাল্পনিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে টি অয়ার। তবে মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটি কোরিয়ান হলেও এখানে আপনি কিন্তু নায়ক নায়িকা হিসেবে সব আমেরিকান মানুষ দেখতে পাবেন। তো যাই হোক, 2006 সালে রিলিজকৃত এই সিনেমাটি একটা স্বল্প বাজেটের সিনেমা ছিল, তবে এই সিনেমার কনসেপ্টটি ছিল একটু ভিন্ন। তো চলুন আমরা সিনেমাটা সম্পর্কে জেনে আসি আর দেখি সিনেমাটার কাহিনী আমাদের কতটুকু ভালো লাগে। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদের একটা ড্রাগনের কাহিনী শোনানো হয়, আর এখান থেকে আমরা জানতে পারি প্রতি 500 বছর পরে একটা মেয়ের জন্ম হয়, আর সেই মেয়েটি যখন 20 বছর হবে তখন সে ডি ওয়ার নামে একটা পাওয়ার পাবে, আর সেই পাওয়ারটা আসে সরাসরি স্বর্গ থেকে। আর স্বর্গ থেকে দুটো সাপ চেষ্টা করবে ওই পাওয়ারটা পাওয়ার জন্য, যাতে করে সে আরো শক্তিশালী এবং ভয়ঙ্কর একটা ড্রাগনে পরিণত হতে পারে। তো ওই পাওয়ারটা যদি ভালো সাপ পায় তাহলে ওই সাপটি এই পৃথিবীকে বাঁচানোর জন্য বা হিউম্যানিটিকে বাঁচানোর জন্য ভালো কাজে ব্যবহার করবে, কিন্তু খারাপ সাপ যদি ওই পাওয়ারটি পেয়ে যায় তাহলে সে স্বর্গ এবং দুনিয়া দুটোই ধ্বংস করে ফেলবে। তো এরপরে 500 বছর পর সেই সময় চলে এসেছে, আর আমরা দেখি একটা শহরে বিশাল একটা ক্ষতি হয়েছে। দেখে এমনটা মনে হচ্ছিল সেখানে কোনো স্পেসশিপ ক্র্যাশ করেছে। তো সেখানে আমরা অনেক পুলিশ অফিসার্স এবং রিপোর্টারকে দেখতে পাই, আর তখন আমরা একজন লোককে দেখি যে ওই 500 বছর বা ড্রাগন কাহিনী নিয়ে কথা বলছে, কিন্তু তাকে সবাই পাগল বলছে। আর এরপরে আমরা একটা ছেলে ইথেনকে দেখি, আর সে একজন নিউজ চ্যানেলের রিপোর্টার, আর সে ওই জায়গার কিছু ভিডিও এবং ছবি নেয়, আর তখন সে একটা চিহ্ন দেখে, যেটা দেখে তার মনে হয় সে এরকম চিহ্ন আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে এটা সে মনে করতে পারে না। তো এরপর সে অফিসে চলে যায়, আর সেখানেও সে বারবার চিহ্ন দেখছিল এবং সেটা নিয়ে ভাবছিল। আর তারপরে তার গলার লকেটের দিকে নজর যায় তার, আর এই লকেটটি 15 বছর আগে জ্যাক নামে একজন লোক তাকে দিয়েছিল, যখন ইথেন খুবই ছোট ছিল। তো জ্যাক কে ছিল এবং কেন তাকে এটা দিয়েছিল এটা আমরা পরেই জানতে পারবো। তো যাই হোক, তো ইথেনের এই জন্য এমন মনে হয় সে একটু আগে যে চিহ্নটা দেখে এসেছে তার সাথে 15 বছর আগে জ্যাক তাকে যে কাহিনী শুনিয়েছিল তার কোনো না কোনো ভাবে সম্পর্ক রয়েছে। তো এরপর আমাদের 15 বছর আগে নিয়ে যাওয়া হয়, যখন আমরা দেখি ইথেন ছোট এবং সে তার বাবার সাথে একটা এনসিয়েন্ট জিনিসপত্রের দোকানে যায়, মানে প্রাচীন জিনিসপত্রের দোকানে যায়। তো ইথেন যখন দোকান ঘুরে দেখছিল তখন হঠাৎ করে একটা বক্স ইথেনের সামনে খুলে যায় এবং বক্সটি থেকে একটা আলো বের হয়, এবং এই বক্সের ভিতর আমরা একটা চিহ্ন দেখি যেটা বর্তমান সময়ের মতো চিহ্ন ছিল। তো এই জন্য ইথেনের মনে হচ্ছিল সেই চিহ্ন আগেও কোথাও দেখেছে। তো এটা দেখার পরে দোকানের মালিক এমন একটা ভান করে যেন তার হার্ট অ্যাটাক হয়েছে, আর এমনটা সে এজন্যই করে সে ইথেনের বাবাকে বাইরে পাঠিয়ে দেয় ডক্টর আনার জন্য। অ্যাকচুয়ালি সে একা ইথেনের সাথে কিছু জরুরি কথা বলতে চায়। তো জ্যাক ইথেনকে বলে, তুমি যে লাইটটা দেখেছো সেটা হচ্ছে ইমোগি সাপের লাইট, যেটা স্বর্গ থেকে এসেছে। আর তখন জ্যাক জিজ্ঞেস করে ইমোগিকে, তখন জ্যাক তাকে বলে ইমোগি অনেক বড় একটা সাপ, যেটা সম্পর্কে কোরিয়ান প্রাচীন পুরাণে বলা হয়েছে, এবং ও ডি ওয়ার পাওয়ার পাওয়ার পর একটা বিশাল ড্রাগনে পরিণত হবে, মানে ওর প্রমোশন হবে। মানে জিনিসটা হয়তো এরকম বোঝানো হয়েছে, আমাদের যেমন চাকরির প্রমোশন হয় সেরকম স্বর্গ দুটো সাপ রয়েছে, আর ওই দুই সাপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কে প্রমোশন নেবে। আর এটা আমি বুঝতে পারি জ্যাকের পরের কথা থেকে, এবং সেখানে জ্যাক বলছে স্বর্গে ইমোগি নামের একটা সাপ ছিল, তার অনেক বড় সৈন্যদল রয়েছে এবং প্রত্যেক 500 বছর পরে ভালো ইমোগিকে তার ভালো কাজের জন্য উপহার দেওয়া হতো। তার মানে আমরা বুঝতে পারি যে ইমোগি কোনো নির্দিষ্ট সাপ নয়, স্বর্গের ওই বিশাল সাপদের আর কি ইমোগি বলা হয়। তো এরকম দুটো সাপ ছিল। তো প্রতি 500 বছর পর যে ইমোগিকে ভালো কাজের জন্য উপহার দেওয়া হবে সে জায়ান্ট ড্রাগনে বদলে যাবে, মানে প্রমোশন পাবে। কিন্তু প্রমোশন পাওয়ার আগে ইমোগিকে স্বর্গের চোখ হাসিল করতে হবে, আর ওটার নামই হচ্ছে ডি পাওয়ার, আর ওটা পেয়ে গেলেই ওই সাপটি ড্রাগনে পরিণত হবে, মানে পাওয়ার অনেক বৃদ্ধি পাবে। তো সেখানে একটা ছিল অ্যাকচুয়ালি ভালো সাপ, আর একটা ছিল বোরাকি, সে আবার ছিল খারাপ সাপ। তো ভালো সাপের প্রমোশন হয়, আর তখন বোরাকি রেগে যায়, আর বোরাকিরও সৈন্যবাহিনী ছিল, আর সে তাই তার সৈন্যদল নিয়ে ওই ডি পাওয়ার হাসিল করার জন্য আপ্রাণ চেষ্টা করে। কিন্তু হেভেনের দেবতারা চাইতো না ওই খারাপ সাপটি মানে বোরাকি এই পাওয়ারটা পাক, তাহলে সে ধ্বংসযজ্ঞ শুরু করবে, আর এর জন্যই হেভেনের ওই পাওয়ারটি পৃথিবীতে লুকিয়ে রাখা হয়। আর তারপরের দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় কোরিয়াতে, যেখানে আমরা 1507 সালের সময় দেখি, মানে আজ থেকে 500 বছর পূর্বে। তো সেখানে হেভেনের ওই ডি পাওয়ারটি একটা বাড়িতে গিয়ে পড়ে, আর বাড়িটি ছিল গ্রামের লিডারের, মানে গ্রামের মাতব্বরের। তো মাতব্বরের একটা মেয়ে জন্ম হয়, আর ওর শৈলেই ওই হেভেন পাওয়ারটা দেওয়া হয়, মানে যেমন বলেছি 500 বছর হয়ে গেলে একটা মেয়ের শৈলী হেভেন পাওয়ারটা আসে। তো এই কারণে ওই বাচ্চাটির কাঁধে একটা লাল রঙের ড্রাগনের চিহ্ন ছিল, কিন্তু তার বাবা এই পাওয়ার সম্পর্কে কিছুই জানতো না, মানে সে খুব অবাক হয় যে তার মেয়ে ড্রাগনের চিহ্ন নিয়ে বা ট্যাটু নিয়ে কিভাবে জন্ম নিল। তো যাই হোক, এভাবে মেয়েটি বড় হয়ে যায়, এবং মেয়েটির বয়স 20 ছুঁচি হয়েছে, কিন্তু 20 এখনো হয়নি। আর ইতিমধ্যে সে বড় হয়ে ওই গ্রামের সবচেয়ে বীর যোদ্ধার সাথে প্রেমও করছে, আর ফ্যামিলিগত ভাবে তাদের সম্মতিও রয়েছে। কিন্তু মেয়েটির যখন 20 বছর পূর্ণ হবে তখনই কিন্তু ওই মেয়েটির শৈলে যে ডি পাওয়ারটা রয়েছে সেটা নেওয়ার জন্য বোরাকি বা খারাপ সাপটি চলে আসবে, মানে ওই পাওয়ারটি জেমের মধ্যেই থাক, 20 বছর হবার আগে সেটা ভিজিবল হয় না। তো বোরাকি অলরেডি এলাকায় এসে ঘোরাঘুরি করছে, আর এই বিষয়টি গ্রামের একটা কুংফু মাস্টার বুঝতে পারে এবং এই কাহিনী সম্পর্কে সে জানতো, আর সে এসে ওই লিডারের সাথে দেখা করে এবং বলে আপনার মেয়ের কাছে হেভেনের ডি পাওয়ার রয়েছে। আর আমরা দেখি লিডারের মেয়ে আর ওই যোদ্ধা সমুদ্রের পাড়ে রয়েছে এবং তারা একে অপরের সাথে মোটামুটি কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আর তখন সেখানে মাস্টার আসে এবং ওই যোদ্ধাকে ভালো যে সাপ রয়েছে তার সাথে
দেখা করানোর জন্য নিয়ে যেতে চায়। আর তারপর ওই মাস্টার ওই যোদ্ধাকে একটা লকেট দেয় যেটা ভালো ইমেগের প্রোটেকশনের জন্য ছিল এবং এটা হ্যাভেনে তৈরি হয়েছিল। আর এখানে উল্লেখ এই মাস্টারগুলো কিন্তু সাধারণ মানুষ নয়, এদের পাঠানোই হয় গাইড করার জন্য। আর এটা সাধারণ মাস্টার যে নয় এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, ওই মাস্টার যোদ্ধাকে বলে কিছুদিন পর লিডারের মেয়ের বয়স কিন্তু 20 বছর হবে, আর তখনই কিন্তু বোরাকে তার সৈন্যদের সাথে নিয়ে এই মেয়েটির কাছ থেকে ডি পাওয়ার হাসিল করার জন্য চলে আসবে, যার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। তো এর জন্য তারা সবাই প্রস্তুত হয়ে যায়, সাথে গ্রামের মানুষেরাও। তো এরপর সেই দিন আসে যখন লিডারের মেয়ের বয়স 20 বছর হয়ে যায়। আর তারপর আমরা দেখি বোরাকে তার সৈন্যদল নিয়ে গ্রামে আক্রমণ করেছে এবং বোরাকের সৈন্যবাহিনী লিডারের মেয়েকে খুঁজে বের করেছে এবং তাকে সাথে নিয়ে যাচ্ছে, আর তাকে বলি দিয়ে তার কাছ থেকে পাওয়ারটা সব নিজের ভেতরে নিয়ে নেবে। কিন্তু মাস্টার আর সে যোদ্ধা গিয়ে বোরাকের সৈন্যদের উপর আক্রমণ করে, আর তারপর যোদ্ধা লিডারের মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর মাস্টার একাই বোরাকের সৈন্যদের সাথে লড়াই করতে থাকে। কিন্তু যোদ্ধা যেটা ভাবে, সম্ভবত লকেট থাকলে তার আরো সমস্যা হবে, তাই সে ওই লকেট সেখানেই রেখে লিডারের মেয়েকে নিয়ে চলে যায়। আর এটা তার একটা চরম ভুল ছিল। আসলে ওই যোদ্ধাকে সিলেক্ট করা হয়েছিল ওই লকেটটা দিয়ে যেন সে বোরাকের সাথে লড়াই করে। আর ওই লকেটটা কিন্তু অনেক পাওয়ার ছিল, কারণ ভালো সবটি এখানে না এসে তার পাওয়ারটা ওই লকেটের মধ্যে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, ওই যোদ্ধা তো আর এগুলো জানতো না। তো এর জন্য তারা যখন পালাচ্ছিল তাদের পেছনে বোরাকে লেগে যায়। আর বোরাকে যখন ওই মেয়ের কাছ থেকে পাওয়ার নিয়ে নেবে, তার আগেই যোদ্ধা এবং মেয়েটি পাহাড় থেকে লাফ দিয়ে সুইসাইড করে, যার ফলে ওই সাপটি ওই পাওয়ারটা নিতে পারে না। তো এরপর আমরা দেখি জ্যাক ছোট ইথানকে সেই লকেটটা দিচ্ছে যেটা 500 বছর আগে মাস্টার যোদ্ধাকে দিয়েছিল। আর এখানে উল্লেখ্য 800 বছর পর সেই ওয়ারিয়রও কিন্তু ইথেন রূপে জন্ম নিয়েছে, আর জ্যাকই কিন্তু সেই মাস্টার যে ইথেনকে গাইড করার জন্য এখানে রয়েছে, মানে ভালো সাপের পক্ষ থেকে আর কি। তো এখানে জ্যাক ছোট ইথেনকে বলে এবার হ্যাভেনের পাওয়ার যে মেয়ের কাছে আসবে তার নাম হবে সারা, আর তার কাঁধেও সেম লিডারের মেয়ের মতো লাল ড্রাগনের চিহ্ন থাকবে। তো 20 বছর হবার আগেই সারাকে কিন্তু তোমার খুঁজতে হবে। তো গত 15 বছরে ইথেন এটা ভুলে গিয়েছিল, আর এখন তার আবার মনে পড়েছে। আর তারপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা বর্তমান সময়ে চলে আসি। আর ইথেন তার বন্ধুর কাছে সারা নামে যত মেয়ে রয়েছে তাদের খোঁজ করতে বলে এবং কোন মেয়ের শৈলে ড্রাগনের চিহ্ন রয়েছে সেটা জানার চেষ্টা করে। আর তারপর আমাদের জিমে একটা মেয়েকে দেখানো হয় যার নাম ছিল সারা, আর সারা টিভিতে ইথেনের বানানো ওই নিউজ দেখছিল, আর মাটিতে চিহ্ন দেখে সে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে হঠাৎ করে সারার কি হলো। আর তারপর সারাকে দেখতে সারার বান্ধবী বাড়িতে আসে, আর সারার বান্ধবী বাড়িতে গিয়ে দেখে সারা তার সারা ঘরের দেয়ালে অদ্ভুত ধরনের পোস্টার লাগিয়ে রেখেছে, কিন্তু সেগুলো ইংরেজিতে নয়, সেগুলো সব কোরিয়ান ভাষায়। কিন্তু সারার তো কোরিয়ান ভাষা জানার কথা নয়। এর সাথে সারার মুড অফ ছিল এবং সে অনেক ঘাবড়ে ছিল। তো সারার বন্ধু তার মুড ঠিক করার জন্য তাকে ক্লাবে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সারা সেখান থেকে চলে আসে। আর রাস্তায় কিছু বদমাশরা তাকে পেরেশন করার চেষ্টা করে, আর তখন একজন বয়স্ক লোক এসে সারাকে বাঁচায় এবং ওই বয়স্ক লোক সবাইকে মেরেই ফেলে। আর আমরা দেখি ওই বয়স্ক লোকটি কিন্তু আর কেউ নয়, সেটা হচ্ছে জ্যাক, মানে 500 বছর আগে সে মাস্টার। তো এরপরে আমাদের চিড়িয়াখানার গার্ডকে দেখানো হয় যে ঘুমাচ্ছিল, আর তখনই হাতির চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর যখন সে চেক করার জন্য যায় তখন সে দেখে একটা বিশাল দানব সাপ হাতিকে খাচ্ছে, আর সেই সাপটি ছিল বোরাকি, মানে 500 বছর পরে সে আবার এসেছে ওই ডি পাওয়ারটা হাসিল করার জন্য। তো এরপর আমরা সারাকে পুলিশ স্টেশনে দেখি। অ্যাকচুয়ালি ওই গ্যাংস্টারদের যে মারা হয়েছিল সেখানে সারাকে পাওয়া গিয়েছিল। তো পুলিশ মনে করেছে সারাই হয়তো তাদের মেরেছে। তো সারা তাদের বারবার বলছে যে একটা বয়স্ক লোক আমাকে বাঁচিয়েছে, আমি ওদের মারিনি, কিন্তু পুলিশের লোক তার কথা বিশ্বাস করে না। আর বার এদিকে এই ঘটনা কভার করার জন্য একটা সাংবাদিক আসে সারার ইন্টারভিউ নেওয়ার জন্য, যে একটা মেয়ের উপর আক্রমণ হয়েছিল, পুলিশ কাস্টডিতে রয়েছে। আবার এই সাংবাদিক কিন্তু ইথেনের বন্ধু ছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি ইথেন, মানে সিনেমার মূল চরিত্র, জ্যাকের সাথে দেখা করতে যায় সেই দোকানে, কিন্তু সেখানে কেউ ছিল না। উল্টো সেখানে আমরা বোরাকের সৈন্যদলের যে লিডার তাকে দেখতে পাই। তো ইথেন তাকে জ্যাকের কথা জিজ্ঞেস করে, আর তখন সে বলে জ্যাক কিছু জরুরি কাজের জন্য বাইরে গিয়েছে। আর হঠাৎই তখন সেখানকার সব জিনিস বাতাসে উঠতে থাকে এবং ইথেন খুবই ভয় পেয়ে যায় এবং ভয়ে চোখ খুলে দেখে সে স্বপ্নে দেখছিল। মানে ইথেনকে স্বপ্নে কে ভিলেন বা কোন মানুষটি তাদের ক্ষতি করতে পারে তাকে দেখিয়ে দেওয়া হলো। তো এরপর ইথেন তার বন্ধুর কাছে আসে যে সারার সম্পর্কে তাকে খোঁজ নিতে বলছিল, এরকম কোন সারা পাওয়া গিয়েছে কিনা যার কাঁধে ড্রাগনের ট্যাটু রয়েছে। তো তারা যখন সারাকে নিয়ে আলোচনা করছিল তখনই সেই নিউজ রিপোর্টার আসে যে সারার ইন্টারভিউ নেওয়ার জন্য পুলিশ স্টেশনে গিয়েছিল, আর সেখানে এসে ওই সারার নামে কথা বলতে থাকে। আর এটা শুনে ইথেনের সন্দেহ হয় যে একটা বুড়ো ব্যক্তি ওকে বাঁচিয়েছে, আর বুড়ো ব্যক্তিটি কেমন ছিল সেটা তো সারা বর্ণনা করেছে। আর ইথেন ভেবে নেয় এটাই হয়তো সেই সারা হবে। তো এরপর সারা একটা স্বপ্ন দেখে, সে দেখে ওই বোরাকির যে সৈন্যদের প্রধান সে তার উপর পার্কিং লটে আক্রমণ করেছে। আর তখনই সারার চোখ খুলে যায়, মানুষই স্বপ্ন দেখছিল এবং কে খারাপ করতে পারে তার সেটা চিনিয়ে দেওয়া হলো। আর তখনই তার ড্রাগনের মতো যে চিহ্ন ছিল সেটা ব্যথা করতে শুরু করে এবং সারা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করে, আর সারাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর এখানে সারার সাথে দেখা করতে সারার বান্ধবী হসপিটালে আসে, কিন্তু তারা সারার সাথে দেখা করতে দেয় না। তো এই জন্য সারার বান্ধবী সারার জন্য কিছু জরুরি জিনিসপত্র আনার জন্য সারার বাড়িতে যায়, কিন্তু সেখানে বোরাকের সেনাপতি এবং বোরাকি এসে এদের দুজনকে মেরে ফেলে। তো এরপর ইথেন যখন সারার খোঁজ নিতে আসে তখন সে জানতে পারে এই বাড়িতে একটা মেয়ে মারা গিয়েছে। তো ইথেন মনে করে সারাই হয়তো মারা গিয়েছে, কিন্তু
গিয়ে দেখে এটা আসলে সারা নয়, সারার বান্ধবী মারা গিয়েছে আর সারা হসপিটালে রয়েছে। তো তারপর ইথেন তাড়াতাড়ি হসপিটালে গিয়ে সারার সাথে দেখা করে, কিন্তু সারার সাথে কেউ দেখা করতে দেয় না। আর তখন একজন ডাক্তার ইথেনের সাথে দেখা করে এবং সে ইথেনকে সাথে নিয়ে সারার সাথে দেখা করিয়ে দেয়। আর ইথেন যখন সারার কাছে আসে তখনই সারা বলে, তোমাদের কোনো আইডিয়া নেই সামনে কি ভয়ঙ্কর একটা কিছু হতে চলেছে। তখন ইথেন তার কথা কমপ্লিট করে, বলে সে খারাপ সময় শুরু হয়ে গিয়েছে আর সেই পাওয়ার নেওয়ার জন্য সেটা পৃথিবীতে আবার চলে এসেছে। আর তখনই আমরা দেখি বোরাকি সারাকে খুঁজতে খুঁজতে হসপিটালে চলে এসেছে। মানে বোরাকির তো সৈন্যদল রয়েছে, ওরা তো সবসময় খোঁজ করছে কোথায় রয়েছে সারা। আর তখনই সেই ডাক্তার এসে ইথেনের সারাকে এখান থেকে পালাতে সাহায্য করে। আর তারপর আমরা জানতে পারি এই ডাক্তার আর কেউ নয়, এটাই জ্যাক ছিল, মানে সে 500 বছর আগের মাস্টার। তো এখানে রাস্তায় বোরাকি তাদের উপর আক্রমণ করে এবং বোরাকির যে সৈন্যদল ছিল তারাও তাদের ঘিরে ফেলে। কিন্তু তখনই একজন মহিলা গাড়ি নিয়ে এসে তাদের সাহায্য করে। আর আমরা তখন আবারও দেখি এই মহিলাটিও জ্যাকই ছিল। আর মূলত জ্যাকের কাজই ছিল হচ্ছে ওদের মিশন কমপ্লিটে সাহায্য করা। তো যাই হোক, ওদিকে বোরাকির যে সেনাপতি ছিল সে তার সৈন্যদের একত্রিত করে। আর এরপর আমরা সারা এবং ইথেনকে দেখি, তারা একে অপরকে নিজেদের কথা বলছিল। তো এরপর আমাদেরকে ওই শহরের উচ্চপদস্থ কর্মকর্তাদের দেখানো হয় যারা গোয়েন্দা বিভাগের এজেন্ট ছিল, এবং তাদের হেড এসে শহরে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্ট গুলো সম্পর্কে জিজ্ঞেস করে যে শহরে গুলো কি হচ্ছে। তখন এক এজেন্ট তার হেডকে সে প্রাচীন কোরিয়ান স্টোরি শোনায়, কিন্তু তার হেড এই স্টোরি বিশ্বাস করে না। মানে সে তার হেডকে বলেছিল যে স্বর্গ থেকে একটা সাপ এসেছে এবং সে পৃথিবীতে এসেছে সারা নামে একটা মেয়ের কাছ থেকে ডি পাওয়ারটি নিয়ে নিতে। তো এগুলো শুনে হেড আরো অবিশ্বাস করে, কিন্তু সে সারার ব্যাপারে আরো সম্পর্কে তথ্য নিতে বলে, কারণ তার মনে হচ্ছে এগুলো যা হচ্ছে তার পেছনে সারার হাত রয়েছে। তো এরপর আমরা বোরাকির অনেক সৈন্যদের দেখি। তবে তারপরেও সরকার এবং আর্মির অনেক চিন্তিত ছিল, তারা সরাসরি আর্মি পাঠিয়ে দেয় বোরাকির উপর আক্রমণ করার জন্য। কিন্তু বোরাকি ছিল খুবই শক্তিশালী, সে উল্টো সবাইকে মেরে দেয়। আর ওদিকে দেখি আমরা এথেন সারাকে একটা থেরাপি স্পেশালিস্টের কাছে নিয়ে যায় এবং তারা সারার স্বপ্নের মাধ্যমে 500 বছর আগে সারা যখন জন্ম নিয়েছিল তখনকার কিছু দৃশ্য জানতে চায়, যাতে এবারকার ফাইটে তারা সফল হতে পারে। তো এরপর সারাকে যখন ইসিজি করা হয় তখন সে তার বাবাকে প্রথমে দেখে যে এখন মারা গিয়েছে, আর এরপর 500 বছর আগে সে চলে যায়। আর 500 বছর আগে সবকিছু তার মনে পড়ে, মানে কি কি হচ্ছিল সব দেখতে থাকে। আর তখন তার জন্ম হয়েছিল কোরিয়ায়, কিন্তু তখন সেখানে বোরাকি চলে আসে আর আবারও ইথেন সারাকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু বোরাকি তাদের পিছু তো ছাড়ছেই না। তো এরপর ইথেন তার বন্ধুকে কল করে বলে তাড়াতাড়ি একটা হেলিকপ্টার রেডি করো। আর বোরাকির চোখে তকমা দিয়ে তারা পালিয়ে একটা রেস্টুরেন্টে দেখা করে বন্ধুর সাথে। আর এখানকার ওয়াশরুমে ইথেন যখন আসে তখন জ্যাকের সাথে তার দেখা হয়, আর এখন জ্যাক তাকে সেই কথা মনে করিয়ে দেয় যে 500 বছর আগে যে তুমি জন্ম নিয়েছিলে তখন তুমি কিন্তু একটা ভুল করেছিলে, আর এবার কিন্তু তোমাকে কোনো ভুল করা যাবে না, তোমার কাজ তোমাকে শেষ করতে হবে। তো এরপর আমরা দেখি বোরাকি সেই রেস্টুরেন্টও হামলা করেছে, কিন্তু তাদের উপর হামলা করার আগেই পুলিশ এসে সেখানে বোরাকির উপর আক্রমণ করে। কিন্তু আমার দুঃখ হলো, যেখানে আর্মি পারলো না সেখানে পুলিশ এসব মায়া পিস্তল দিয়ে বোরাকির কি করবে। তো যাই হোক, এরপর ইথেন আর সারা সেখান থেকে হেলিকপ্টার ওঠে, কিন্তু হেলিকপ্টার যখন উঠবে তখন বোরাকি সেটা নিচের দিকে টানতে থাকে। আর তারপর সারা এবং ইথেন তাড়াতাড়ি হেলিকপ্টার থেকে লাভ দেয়। আর ওই মুহূর্তে আমরা দেখি তো বোরাকি যখন সারাকে ধরেই ফেলবে তখনই আমরা দেখি সেখানে আর্মি হেলিকপ্টার এসেছে এবং বোরাকির উপর আক্রমণ করে। আর এই সুযোগে ইথেন আর সারা সেখান থেকে আবার পালায়। কিন্তু বোরাকির যে সেনাপতি এবং সৈন্যরা রয়েছে তারা কিন্তু সারাকে খোঁজার জন্য পুরো প্রস্তুত হয়ে যায় এবং তারা অন্য জগৎ থেকে সকল জানোয়ার এবং ড্রাগন দিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর এইভাবে খুঁজতে খুঁজতে তারা ফাইনালি সারা এবং ইথেনকে পেয়ে যায় এবং ড্রাগন এসে গাড়ির উপর আক্রমণ করে, যার কারণে তাদের গাড়িটি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। আর তারপর ড্রাগন ওদেরকে ধরে নিয়ে যায়। তো এরপর আমরা দেখি এথেনকে বেঁধে রাখা হয়েছিল আর সারাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, মানে ওর কাছ থেকে ডি পাওয়ারটা নিয়ে নেবে বোরাকি। কিন্তু তখনই সেখানে ইথেন জোরে চিৎকার দেয়, যার কারণে মানে ইথেনের ভেতর একটা ফাইটিং স্কিল চলে আসে, মানে লড়াই করার একটা পাওয়ার চলে আসে। আর সেজন্য তার গলার যে লকেটটা ছিল সেটাও পাওয়ারফুল হয়ে যায়, মানে তাকে সাহায্য করা শুরু করে এবং রশিটি ছিঁড়ে যায়। আর গতবার কিন্তু ভয় পেয়েছিল ইথান। তো যাই হোক, ওই লকেট এত বেশি পাওয়ারফুল ছিল যে এটা সম্পর্কে ইথানকে বলা হয়নি কিংবা 500 বছর আগের ইথানকে বলা হয়নি, এটা শুধুমাত্র একটি ভাবে হচ্ছে ভেতরে সাহস থাকলে। তো ইথান সাহস দেখিয়ে আক্রমণাত্মক হয়েছে বলেই সে লকেটের পাওয়ারে সকল সৈন্য এবং ড্রাগন মূর্তি হয়ে গিয়েছে এবং তাদের ক্ষমতা শেষ হয়ে যায়। আর ওদিকে বোরাকিও অজ্ঞান হয়ে যায়। তো এরপর ইথেন সারাকে বাঁচানোর জন্য যায়, কিন্তু বোরাকির যে সেনাপতি ছিল সে কিন্তু এখনো স্বাভাবিক রয়েছে আর সে ইথেনের উপর আক্রমণ করে। কিন্তু ইথেনের লকেটের পাওয়ারের কারণে সে ওই সেনাপতিকে মারতে সক্ষম হয়, কিন্তু বোরাকির এবার জ্ঞান ফিরে আসে আর সে ইথেনকে ফেলে দেয়। আর সারার উপর আক্রমণ করে যখন ওই ডি পাওয়ার নিয়ে নেবে তখন সেখানে স্বয়ং ভালো সাপ চলে আসে আর বোরাকির সাথে লড়াই করতে থাকে। কিন্তু এখানে বোরাকি বা খারাপ সাপটি ভালো সাপটিকে হারিয়ে দেয় এবং ভালো সাপটিকে যখন মেরেই ফেলবে তখন সারা একটা স্যাক্রিফাইস করে, সে তার ভেতরে যে ডি পাওয়ারটা রয়েছে সেটা ভালো সাপটিকে দিয়ে দেয়। আর এটা করার ফলে সে অজ্ঞান হয়ে যায়। আর যেহেতু ভালো সাপটির মধ্যে এখন পাওয়ার চলে গিয়েছে, মানে অলরেডি বোরাকির প্রতিদ্বন্দ্বী, সে যেটা চাচ্ছিল সেটা পেয়ে গিয়েছে, এজন্য বোরাকি আরো খেপে যায় এবং সে ভালো সাপের উপর আবার আক্রমণ করে। কিন্তু ভালো সাপের মধ্যে কিন্তু এখন ওই ডি পাওয়ারটি রয়েছে আর সেই হিসেবে তার প্রমোশন হবে, মানে সে ড্রাগনে বদলে যাবে। তো সে হিসেবে ভালো সাপটি ড্রাগন হয়ে যায় এবং এত বেশি শক্তিশালী হয়ে যায় যে সে বোরাকিকে মেরে ফেলে। কিন্তু এজন্য জেট দিতে হয় সারাকে, সারা মারা যায়।
যায় আর সারার বডি ইমোগির পাওয়ারের সাথে মিলে যায় আর সারার আত্মা চলে যাওয়ার আগে প্রমিস করে আমরা দুজন স্বর্গে অবশ্যই দেখা করব তো ইমোগি তার হেভেন পাওয়ার নিয়ে আবার স্বর্গে ফেরত যায় আর পেছনে আমরা দেখি জ্যাক দাঁড়িয়ে রয়েছে এবং সে বলে আমাদের দুজনের ভাগ্য ভালো যে এই কাজের জন্য আমাদের সিলেক্ট করা হয়েছিল 500 বছর পরে হলো আমরা এটা করতে পেরেছি আর এই কথা বলেই জ্যাক বাতাসে মিলিয়ে যায় আর ইথানও জ্যাককে গুড বাই বলে আর এখানেই সিনেমাটি শেষ হয় তো যাই হোক এই সিনেমাটির সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সিনেমাটিকে যদি আপনি 10 এর রেটিং দিতে বলেন তাহলে আমি 10 এ 1ও দিতে পারবো না মানে আমি বুঝি না এত কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের একটা কাহিনী কিভাবে বানায় আর আমার দুঃখ হলো এই সিনেমাটা আমার ভাই কোন হিসেবে চয়েস করছিল ভাই আপনাদের কাছে প্রশ্ন রইল এবং কমেন্টে অবশ্যই আমার ভাইকে কেউ গালাগালি না দিয়ে যাবেন না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ